কোরবানির গরু কিনা হবে না? না মা, এবার কেনা হবে না, করোনার কারণে তোমার চাকরিটা চলে গেছে। তাই আল্লাহ যদি বাঁচায় তাহলে সামনে বছর কিনবো, মন খারাপ করো না। ঠিক আছে বাবা, তুমিও মন খারাপ করো না। ঠিক আছে মা। বাবা তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য খাবার বাড়ছি। ঠিক আছে মা। পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে আগামী সোমবার ও বুধবার বন্নি পূর্বপাড়ার মোড়ে এক বিশাল গরু ছাগলের হাট বসানো হইয়াছে। আপনারা সকলে আমন্ত্রিত। হ্যাঁ মা, এবার এই গরু কুরবানিতে খুব মজা হবে। মা তানিশা, কি বাবা ডাকছো কেন? আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো তো। মা একটু টিভিটা যাও তো, দেশের খবরটা দেখি। সকালের খবর আমি মমতা জানাত নাওয়া।
সারা দেশে করোনা মহামারী আকার ধারণ করেছে। এবছর যাদের করোনা মহামারীর জন্য চাকরি চলে গিয়েছে তাদেরকে টাকা দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে যে তাদেরকে টাকা দেওয়া হচ্ছে। তাই আপনাদের হতাশ হওয়ার কিছু নেই, ভালো থাকবেন, স্টে হোম স্টে সেফ। আল্লাহ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। এই করোনার সময় ঈদের আনন্দগুলো ঘরের বাইরে থেকে ঘরের ভেতরে উপভোগ করাই শ্রেয়। তো সেই লোকে এই ছোট্ট বাচ্চাদের নিয়ে আমাদের ক্ষুদ্র একটি প্রয়াস, এবং এই সম্পূর্ণ ভিডিওটি পরিচালনা করেছেন আমার মামা ইফাত তালুকদার ও আমার মা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, এবং আপনাদের মূল্যবান বক্তব্য আমাদের কমেন্ট বক্সে দিয়ে আমাদের আরও সামনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করবেন। আর হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করবেন। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের ব্যাকগ্রাউন্ডে ঘটে যাওয়া কিছু মজার দৃশ্য। আসসালামু আলাইকুম, সকাল নাম দেখি তা থাকবা।